জন্মগত যে মহাসুর নিয়ে এসেছেন তোমাদের ঠাকুর, সেই সুর যাতে তোমাদের সবার মাঝে ফুটে ওঠে, তার জন্যই তিনি তোমাদের মন রক্ষা করার জন্য তোমাদের ইচ্ছা মতো সকল কিছু করতে পারেন না। এতে তার ক্ষমতারও অপব্যবহার হবে, তোমাদেরও সেই জন্ম মৃত্যুর ছকে ঘুরে ঘুরে মরতে হবে। মহানের কাজ হচ্ছে রোগের উপশম করা, তাই রোগ সারাবার জন্য অপারেশন তাকে করতেই হবে। তাই তো তোমাদের ঠাকুর শিশু বয়স থেকেই এত অপমান এত নির্যাতন সহ্য করে চলেছেন। ঠাকুরকে নিয়ে যে যা বলে বলুক, কান কথায় বিশ্বাস করে তোমরা যেন এই মহানকে ভুল বুঝো না। নিন্দায় সমালোচনায় বৃথা সময় নষ্ট না করে মন্ত্রের সুরটা সব সময় বজায় রাখবে। দেহযন্ত্রে ইচ্ছায় অনিচ্ছায় সব সময় সুর ধ্বনিত হলে আপনি যার যার ভেতরকার সুপ্ত ক্ষমতার স্ফুরণ হবে। তখনই জানতে পারবে, বুঝতে পারবে কোথায় তোমার আলয়, কোথা হতে কিভাবে কেন এসেছো এখানে। সংস্কার মুক্ত হয়ে যখন নিজের স্বরূপকে ঠিক ঠিক জানতে পারবে, সত্যিকারের হুঁশে যখন আসবে, তখনই বুঝতে পারবে তুমি কার, কে তোমার। ভুলে যেও না, সময় চলে যাচ্ছে। এখানে যাদের জন্য এত করছো, যাদের নিয়ে ঘর সংসার করছো, এক মুহূর্ত তাদের বিশ্বাস নেই। কে কখন চলে যাবে কোনো ঠিক নেই। দিন রাত এই যে সংসারের ঘানি টানছো, এই যে ইন্দ্রিয়ের সেবা করে এসেছো ছোটবেলা থেকে, যার দয়াতে এসব করার সুযোগ পেয়েছো, যার জিনিস নিয়ে এখানে এত বাহাদুরি করছো, সেই স্রষ্টার কথা একটু খেয়াল রেখো, মনে রেখো। জন্মগত মহান ইতিহাসে খুবই বিরল। বিশ্ব প্রকৃতির পূর্ণ ক্ষমতা নিয়েই তারা আসেন, ইঞ্জিন হয়ে ভক্ত শিষ্যদের টেনে নিয়ে জন্ম মৃত্যুর ছকটা পার করে দেবার জন্য। ইঞ্জিনের ক্ষমতা আয়ত্ত করতে বহু বহু জীবনের একনিষ্ঠ সাধনা দরকার। সবাই যদি ইঞ্জিন হতে চায়, তবে গন্তব্যস্থলে আর যাওয়াই হবে না। কিন্তু শরণাগত হয়ে জন্মগত মহানকে ঠিক মতো ধরে রাখতে পারলে সহজেই ভক্ত শিষ্যরাও ইঞ্জিনের সাথে সাথে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। শুধু ইঞ্জিন রূপ মহানের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন না হলেই হলো। এই যে গুরু কৃপা, এটা ভক্তের জপ তপের উপর কিছুটা নির্ভর করলেও বেশিরভাগ নির্ভর করে মহানের প্রতি ভক্তের আকর্ষণের উপর, ভক্তের উপর মহানের প্রেম ভালোবাসার উপর। তাই সব সময় সাবধান থাকবে, যেন মহানের সাথে তোমাদের যে মধুর সম্পর্ক, তাতে যেন কোথাও কখনো ফাটল না ধরে, কোনো কারণেই গুরুর সাথে যেন ভুল বোঝাবুঝি না হয়। মনে রেখো, জন্মগত বিরাট শক্তি নিয়ে যারা আসেন এখানে, শুধু তাঁরাই সেই পথের সন্ধান জানেন যে পথে গেলে আর জন্ম হয় না। তাই তাঁদের যে প্রেম প্রীতি ভালোবাসা, তা যেন হারিয়ে না যায় কোনো কারণেই। জন্ম জন্ম সাধনা করে যে ক্ষমতা অর্জন করতে হয়, গুরুর কৃপাতে এক মুহূর্তে তা পাওয়া যায়। তার জন্য ভক্তকে তো সূর্যমুখী ফুলের মতো গুরুগত প্রাণ হতেই হবে, এটাই যে প্রকৃতির নিয়ম। জন্মগত মহানের সাথে যোগাযোগও যেমন সহজ, তেমনি ভুল বোঝাবুঝির জন্য তা নষ্ট হয়ে যাওয়াও খুবই সহজ। তাই খুব সাবধানে শরণাগত হয়ে চলতে হবে। মনে রেখো, মৃত্যু যখন অবধারিত, সকলকেই একদিন না একদিন মরতেই হবে। আর মৃত্যু যখন আছে,
রোগ শোক ব্যথা বেদনা এরা তো থাকবেই, তার জন্য মহানকে ভুল বুঝবে না কখনো। তিনি তো বিনা পয়সায় বিনা চাহিদায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ঠিকই, তবু প্রকৃতির নিয়মেই সবার সব রকম অভাব অভিযোগ সবসময় দূর হওয়া সম্ভব নয়। তার জন্য মহানের বিরাট ক্ষমতা সম্বন্ধে সন্দেহ করা ঠিক নয়। ভুলে যেও না, জন্মগত মহান যারা তাদের কোনো পাপও নেই পুণ্যও নেই, বিরাট ক্ষমতা তাদের, তারা কোনো অন্যায় করতে পারেন না। লোকে তাদের সম্বন্ধে যা খুশি বলুক তাতে তাঁদের দেবত্ব নষ্ট হয় না, তাই কান কথায় বিশ্বাস করে মহানকে ভুল বুঝবে না কখনো। তোমরা কখনো আমার কোনো কাজের বিচার করতে যেও না, আমি সূর্যের মতো চির স্বচ্ছ চির পবিত্র, আমার কাছে কত ছেলে মেয়ে কত ঘরের বউ এসে ঝাঁপিয়ে পড়ে সে তো তোমরা সবাই দেখেছ। পিতা বা দেবতা মনে করেই বিনা দ্বিধায় তারা আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, আর সেজন্য আমিও কখনো চিন্তাও করি না যে আমি অপবিত্র হয়ে গেছি। কিন্তু এসব দেখে তোমাদের কারো মনে যদি কখনো কোনো সন্দেহ জাগে সেটা মোটেই শোভনীয় নয়। তোমরা যেন কখনো এ ধরনের ভুল করো না, কোনো কাজে কখনো কোনো প্রকার সন্দেহ হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। জন্মগত মহান সব সময়ে চেষ্টা করেন ভক্ত শিষ্যদের এখানকার মায়ার বাঁধন কাটিয়ে ঊর্ধ্বলোকে নিয়ে যেতে, আবার এখানকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেষ্টা করে তাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে। তাই সব সময় সতর্ক না থাকলে গুরুর ইতিহাস গুরুর বিরাট ক্ষমতা সম্বন্ধে সজাগ না থাকলে গুরুর সাথে ভুল বোঝাবুঝি হতেই পারে। মহানের সাথে এতদিনের পরিচয় এত আলাপ এত উপদেশ সব কিছুই সেদিন কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেতে পারে, সব কিছুই ভুল মনে হতে পারে। তাই তো আগেই সব জানিয়ে তোমাদের সাবধান করে দিচ্ছি, সব কিছু জানিয়ে দেওয়াই আমার কাজ, আমার কাজে কোনো গোপনীয়তা নেই, যখন যা করা হবে জানিয়ে দিয়ে তারপরই করা হবে। তারপরও যদি ভুল করো বা ভুল বোঝো তবে প্রকৃতির কাছে তোমাদেরও ক্ষমা নেই আমারও কিছু করার নেই। তাই সব সময় জ্ঞান বিচারকে সজাগ রেখে চলবে, মনে কোনো সন্দেহ জাগলে নিজেই জ্ঞান বুদ্ধি বিচার খাটিয়ে তা দূর করার চেষ্টা করবে, যদি না পারো তখন গুরুর কাছে অকপটে সব জানিয়ে আসল বিষয়টি জেনে নেবে। তবে আর কোনো সন্দেহ কোনো ভুল বোঝাবুঝির জালে আটক পড়তে হবে না। মনে রেখো, জন্মগত মহান যারা, স্রষ্টার পূর্ণ ক্ষমতা নিয়েই তারা আসেন, এখানকার সব কিছুই তাঁদের জানা, তাই তাঁদের মুখের কথাই যথেষ্ট। তারা যদি কোনো কাজ করতে বলেন বুঝতে হবে তার প্রয়োজন আছে, তাই তাঁদের মুখের কথাতেই কাজ করতে হয়, বেশি দেখতে গেলেই ঠকতে হবে। তিনি যখন বলেন ঠিক আছে তখন বুঝতে হবে ঠিকই আছে, যদি বলেন চিন্তা নেই তবে জানবে চিন্তার কোনো কারণ নেই। বিরাট শক্তি নিয়ে যার জন্ম তিনি কখন কি জন্য কি করেন একমাত্র তিনি জানেন, অলক্ষের বহু ঘটনা দেখেই তিনি এখানে একটা ঘটনা ঘটান, তাই এখানকার কোনো ঘটনা দেখে তার বিচার করতে গেলে ভুলই হবে। তার কোনো কাজ বিচার করে দেখা অথবা তা নিয়ে মন্তব্য করা তোমাদের সাজে না, তিনি কখন কেন কি করছেন তার বিশ্লেষণে না গিয়ে মহানের আদেশ হাসি মুখে পালন করাই কর্তব্য। ভুলে যেও না,
ভক্তের মঙ্গলের জন্যই মহান প্রয়োজন বোধে তাকে নানা প্রকার ব্যথা বেদনার ভেতর দিয়ে নিয়ে যান। ভক্তের স্বার্থেই প্রয়োজনে তাকে অপারেশন করতে হয়। ভক্তের জীবনের সব কিছু দেখে বিচার বিবেচনা করেই তিনি ঠিক করেন কিভাবে কি করলে এক জীবনেই সব দুঃখ কষ্ট শেষ করে দেওয়া যায়। মহানের কাজ হচ্ছে ডাক্তারের মতো রোগের উপশম করা। তার কাজের গতিবিধি সবসময় বোঝা যায় না বলেই তার কোনো কাজের সমালোচনা করাও ঠিক নয়। তার কোনো কাজে মনে কখনো কোনো প্রকার সন্দেহ হলে কান কথায় বিশ্বাস না করে অথবা নিজের মন গড়া অর্থ না করে মহানকে জিজ্ঞাসা করতে হয়, তা না হলে তার মুখের কথাতেই বিনা দ্বিধায় কাজ করতে হয়। মহানের কাজের উদ্দেশ্য সম্পূর্ণ না বুঝে সমালোচনা করা, মন্তব্য করা মোটেই সমীচীন নয়। দ্বন্দ্ব ও সমস্যাই এখানকার নিয়ম। তাই জীবনে চলার পথে নানা ঘটনার সাথে গুরুকে জড়িয়ে তাকে ভুল বোঝা অস্বাভাবিক নয়। কিন্তু মনে রাখতে হবে, জন্ম মৃত্যুর হাত হতে রক্ষা পাবার একমাত্র পথ হচ্ছে শরণাগত হয়ে মহানের আদেশ নির্দেশ পালন করা, যাই ঘটুক না কেন। এমনকি মা বাবা বা স্বামী স্ত্রী কারো কথাতেই হঠাৎ যেন মহানকে ভুল বুঝো না। এখানে কখন কি হয় সহজে সেসব তোমাদের বোধগম্য নয়। তাই ভালো করে জ্ঞান বুদ্ধি বিচার খাটিয়ে সব না জেনে না বুঝে মহানকে সন্দেহ করা অন্যায়। ভক্ত বিরূপ হলেও মহান কখনো ভক্তের ওপরে বিরূপ হন না ঠিকই, কিন্তু মহানের মনে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ করলে ভক্তের নিজেরই ক্ষতি হবে। তাই তোমরা মহানের সম্বন্ধে কখনো এমন কোনো চিন্তা করবে না যা জানলে তিনি মনে ব্যথা পেতে পারেন। মহানের সাথে তোমাদের যে মধুর সম্পর্ক সেটা যাতে কোনো কারণেই ছিন্ন না হয় সে বিষয়ে সব সময় সজাগ থাকবে। মনে রেখো, পথ চলতে গিয়ে বাধা বিঘ্ন নানা সমস্যা দেখা দেবেই, কিন্তু গুরুর উপর নির্ভর করে চললে, তার আদেশ নির্দেশ হাসি মুখে পালন করলে সব সমস্যার সমাধান গুরুই করে দেবেন। আসুক বাধা, আসুক ঝড়, তোমরা দুলতে পারো কিন্তু ডুববে না। সংসারে অভাব অভিযোগ ঝামেলা তো থাকবেই, কিন্তু কোনো অবস্থাতেই বিভ্রান্ত হলে চলবে না। ডাল ভাত যেমন তোমাদের ফুড, দুঃখ কষ্টও তেমনি ফুড। সবই তো প্রকৃতির সৃষ্টি, কোনো কিছুই তাই বাদ দেবার নয়। প্রকৃতির নিয়মে বিনা প্রয়োজনে কিছুই হয় না। এই দুঃখ দৈন্য রোগ শোক ঝড় ঝাপটা এগুলো তো বীজের সার। ভালো করে সার দিলে তবে তো মন্ত্ররূপ বীজ থেকে বের হবে সুন্দর জ্ঞান বৃক্ষ, তাতে থাকবে বিবেক রূপ ফুল, বিচার রূপ ফল। ভুলো না, গুরু হচ্ছেন বিরাটের প্রতিনিধি। তার আদেশ নির্দেশ পালন করলে যার যার সুপ্ত শক্তির স্ফুরণ হবেই। দ্বন্দ্ব ও সমস্যার মাঝে চলতে গিয়ে মন্ত্রমূলক গুরুর বাণী ও নির্দেশ প্রত্যেকের জীবনে যন্ত্রের মতো কাজ করবে। তোমরা থাকবে শুধু স্মরণের পথে, স্মরণ করে করে এগিয়ে যাবে চলার পথে। কিভাবে কি হবে ভাবার কোনো প্রয়োজন নেই। গুরুর নির্দেশ মতো চললে অদ্ভুত ফল পাবে। ভুলে যেও না, সংসার জীবনে চলার পথে গুরুর আশীর্বাদই একমাত্র পাথেয়। গুরুর কৃপা থেকে যেন বঞ্চিত না হও সেদিকে সর্বদা সচেতন থাকবে।
মহানের সাথে যে মধুর সম্পর্ক তাতে যেন ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখবে। অযথা নিন্দায় সমালোচনায় সময় নষ্ট না করে প্রকৃতির সাথে যোগাযোগ রেখে সত্য ও জ্ঞানকে জীবনে প্রতিষ্ঠা করাই তোমাদের একমাত্র কাজ। নিজেকে নিজে জানো, প্রতিটি জিনিসের তত্ত্বকে বুঝতে চেষ্টা করো, নিজের প্রকৃত স্বরূপকে জানো, নিজের আলোয় সম্বন্ধে সজাগ হও, সচেতন হও। দেহের পরিবর্তন যখন অনিবার্য, যেতে যখন হবেই, পাথেওটুকু নিয়ে যেতে যেন ভুল না হয়। বেদের সুরই হল তোমাদের চলার পথের পাথেও, তোমাদের পাড়ের কড়ি। বেদের সুরটি মনের ভেতরে গেঁথে এগিয়ে চলো চলার পথে, জানাকে জানতে জানতে। আলাদা করে কোনো ভগবানকে ডাকতে হবে না, তুমি তোমাতেই স্থিত হও, নিজের জীবন বেদকেই পাঠ করো, নিত্য শুদ্ধ মুক্ত অবস্থাতেই আছো তোমরা। শুধু মনটাকে আকাশের মতো ব্যাপ্তমান করে দাও, বুকটা বিরাট পৃথিবীর মতো করে দাও, রাজপথের মতো করে দাও, হিংসা বিদ্বেষ মান অভিমান ভুলে মূলকে জেনে নাও, নিজেকে গণ্ডির মাঝে আবদ্ধ না রেখে ছড়িয়ে দাও বৃহৎ কাজে। সর্বদা ভাববে তুমি ক্ষুদ্রের মধ্যে নেই, ভাববে তোমার চিন্তা সূর্যের চেয়েও ব্যাপক, তবেই বিরাটের বিরাটত্বের খোঁজ পাবে। সত্যিকারের সুখ যদি পেতে চাও, চরম শান্তির জগৎ যদি গড়তে চাও, ঘরে ঘরে বেদ মন্ত্র প্রচার করো, ডুবে যাও বেদের ধ্বনিতে, তবেই মনে শান্তি পাবে, হাহুতাশ দূরে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।